আসসালামু আলাইকুম গাইস, সবাই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে একটু বের হচ্ছি, দেখি বাইরে যাব, এই আশেপাশে একটু ঘোরাঘুরি করব। তো গাইস লেটস গো। গ্রাম গাইস, আমি একদম গ্রামের ভিতরে ঢুকে গেছি। আমাদের বাসার থেকে একটু মানে হাঁটলেই মানে রিক্সা 10 টাকা, তো আসার পরে একটু হাইটে গ্রামটা দেখা যায়, সুন্দর একটা গ্রাম। গ্রামটা একটু ঘুরলাম, তো আমি সেরকম ভাবে ভিডিওটা করতে পারি নাই, কারণ অনেকটা ধুলা এখানে, আর কি বলবো, এতটা পরিমাণ ধুলা, আমি ধুলার মধ্যে দাঁড়াতেই পারতেছিলাম না। তো আর সন্ধ্যাই হয়ে গেছে, আমি এখন বাসায় চলে যাওয়ার চিন্তা করতেছি, তাও চেষ্টা করতেছি যে আরেকটু দেখি ঘুরতে পারি কিনা। তো গাইস দেখা যাক। সো গাইস, এখান থেকে একদম আমার ভার্সিটি ক্লিয়ার দেখা যায়, কিন্তু আমি একদিন আপনাদেরকে ফুল ভার্সিটি আমি দেখাবো, আমার ক্যাম্পাসটা ফুল ঘুরিয়ে দেখাবো, সেটা এখন না, হচ্ছে ভার্সিটিটা খুললে। তো এটা আমাদের একাডেমিক ভবন, এখানে প্রশাসনিক ভবন এটা, আর এটা হচ্ছে ভর্তি অফিস প্লাস ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট। এটা ভার্সিটির পিছন দিকের রাস্তা, এদিকে আগে অনেক জঙ্গল ছিল, খুবই জঙ্গল ছিল, এদিকটা এখন ভরাট করে কিছু একটা বানা যায় দেওয়া। এদিকে অনেক জঙ্গল ছিল, এখন জঙ্গল নাই। এই রোডে দিনের বেলা হাঁটাই খুবই ভয়ানক ছিল, আমি আমি তো একা আসতামই না, এদিকে একা কখন আসতাম না। আর গাইস, এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা মেয়েদের হোস্টেল। গাইস এখন সন্ধ্যা, আমি একটু আসছি এখানে ফুচকা খাইতে। তো দেখেন, আমি এটা দেখাচ্ছি, এখানে অনেক ভিড়, অনেক ভিড়, কথা তো বোঝাই যাচ্ছে না, এখানে অনেক ভিড়। হ্যালো গাইস, আমি চলে আসলাম,
হাঁপাই গেছি, আমার বাসা তো পাঁচতলায়, খুবই হাঁপাই গেছি। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও প্রতিদিন দেখার জন্য ওয়েট করবেন, আশা করে দেখবেন, কারণ আপনারা আমার ভিডিও না দেখলে আমি ভয়টা পাবো না, সামনে এগিয়ে যাওয়ার মতো আমার শক্তি হবে না, আপনারা দেখলে আমার শক্তি হবে সামনে এগিয়ে যাওয়ার মতো। তো গাইস সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা মনে করে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। Thank you.